হ্যালো এভরিওয়ান, সকালবেলায় উঠে রেডি হয়ে গেছি কারণ আজকে অনেকটা প্ল্যান আছে। আজকে ছিল বাবা মার অ্যানিভার্সারি, তো সকাল থেকেই লেগে পড়েছি। এখানে তো কালো বাজে পটল বাজে প্রায় কমপ্লিট আমার, আর এখানে সকালবেলা নাস্তাটাও তৈরি হয়ে গেছে। ও করেছিল চিকেন ঘুগনি আর লুচিটা, তারপর এক এক করে মাছ আসতে থাকলো, পাবদা মাছ, চিংড়ি মাছ, সব কিছু রান্না হবে, অনেকগুলো রান্না হবে, তাই সকাল থেকেই আমরা প্রিপারেশান শুরু করে দিয়েছিলাম। আর তারপর কিছুক্ষণ পরে মা ভাই তারপর এলো, আর মা একটা হাতে করে উকে নিয়ে এসেছিল, ওটা বেশ দারুণ দেখতে ছিল। তারপর ভাই আরেকবার দোকানে গিয়ে ওখান থেকে মিয়া আমরি থেকে কেকটা নিয়েছিল, ওটা না সারপ্রাইজ ছিল, মা জানতো না। তারপর দেখো এখানে মা একটা রান্না করলো আর বাকি রান্নাগুলো আমরা করে ফেললাম। চিকেন থেকে মটন থেকে শুরু করে যতগুলো আইটেম পেরেছি ওনাদের জন্য করেছি। আসলে ওনারা তো সবসময় আমাদের জন্য করেন, একটা দিন না হলে ওনাদেরকে স্পেশাল দেওয়াই যায়। তারপর দেখো এখানে আমরা বলে দিচ্ছিলাম যাদের বিয়ের ওনাদের ঘটনাগুলো মনে পড়ে। তারপর ওনারা দুজন দুজনকে খাইয়ে দিচ্ছিলেন, বেশ সকালটা ভালো করে কেটে গেছিলো। আর রাতে যে বললাম সারপ্রাইজটা রেখেছিলাম, আসলে ওনাদের 40তম অ্যানিভার্সারি ছিল, আমরা যাচ্ছিলাম একটু স্পেশাল করতে। তারপর দেখো সবাই মিলে ছেলেমেয়েরা ডেকোরেশন করলাম আর একটু কেক কাটিং করেছিলাম, সেরকম কিছুই করতে পারিনি হয়তো, কিন্তু তাদের যে ভালো লেগেছে তাদের যে হাসিটা এটাই অনেক পাওয়া। তারপর দেখো মা সবাইকে কেক কাটে খাইয়ে দিচ্ছিলেন, বাবাকে খাইয়ে দিলেন, সবাই সবাইকে খাইয়ে দিলাম। আর তারপর মা আমাদের মা কতগুলো গিফট নিয়ে এসেছিলেন, এই যেমন বুকেটা দিল, তারপর একটা ফটো ফ্রেম নিয়ে এলো, এই ফটোটা না দারুণ দেখতে ছিল, মা বাবার খুব পছন্দ হয়েছে। তারপর আরেকটা গিফট নিয়ে এসেছিলো, মা ওটা দিল, আর ওই গিফটটা আমার দারুণ লেগেছিলো, দেখো মায়েরও খুব পছন্দ হয়েছিলো। দেখুন গিফটটা দেখো কী সুন্দর, বাবা এখানে গিফট র্যাপিংটা খুলছিলেন। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও তোমরা। তারপর দেখো মায়ের খুব ভালো লেগেছিলো গিফট। চলো ভাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।